electrical meat. তো হ্যালো গাইস, ইলেকট্রিক্যাল মিট চ্যানেল নতুন সবাইকে স্বাগত। আমি হচ্ছি মিট, আজকে চলে এসেছি আমার আবেগ নিয়ে একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটাতে বেসিক্যালি দেখাবো হচ্ছে আমি গ্রিলে কীভাবে রং করতে হয়, ঠিক আছে। তো পুরনো গ্রিলে অনেকেরই জং ধরে গেছে, তো আমার ঘরেও একটা ধরেছে বারান্দার দিকে, তো বহুত ধুলো, তো ধুলোগুলোকে পরিষ্কার করে আজকে আমি রং করব। কী রং করা যায়, আরও কী রং করলে তোমাদের ভালো লাগতে পারে সেরকমগুলো আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট অবশ্যই করবে, কিছু করো না করো, লাইক করো না করো, ভিউজ দেখো না দেখো, কমেন্টটা করে চলে যাবে বাস, ঠিক আছে। তো আমি শুরু করি। তো দেখো গাইজ, এইটাই আমি রং করবো। নিয়ে নিয়েছি কাপড়, কুন্নি, আমার হেতার পত্র। তো চলো ফার্স্টে এটাকে টোটোটা যাক, দাঁড়াও ফার্স্টে এটাকে মুছে নিই, ফার্স্টে ঝেড়ে নেব, তারপরে এই দেখো এই জঙ্গগুলোকে ছাড়াবো। দাঁড়াও, দেখতে পাচ্ছ না তোমরা, দাঁড়াও, এই দেখো দেখছো কত জং লেগে, এগুলোকে ছাড়াবো। তো কাজ আমার চলছে, প্রথমে কুন্নি দিয়ে সব জংগুলোকে ছাড়িয়ে নিলাম। এই দেখো তার নমুনা দেখতে পাচ্ছ, পুরো কালো কালো, সাদা 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 সাদা, কালা কালা হয়ে গেছে, সব জংগুলো ছাড়িয়ে নিয়েছি, সব কটারই ছাড়িয়ে নিয়েছি। এবার আমি সিরিজ কাগজ কিনে নিয়ে আসবো, নিয়ে ঘষে নেবো, ঠিক আছে, ঘষে নিয়ে রং করতে শুরু করব। তো ফার্স্টে ঘষে নিই, ঘষাটাই হচ্ছে কাজ, রং করাটা কোনো কাজ নেই আমার কাছে, ঠিক আছে। তো সিরিজ কাগজ আর রংটা আমি কিনে নিয়ে আসি। এটা ঘষে নিয়েছি, এবার এটা রং করে ফেলবো। তো রং করার জন্য প্রথমে একটা ব্রাশ লাগবে, তো হচ্ছে একটা ব্রাশ যেটা আমার ছিলই। আর এটা রংটা, রংটাকে আনবক্সিং করি ফার্স্টে। এশিয়ান পেন গাইস, দেখো এবার রং করতে স্টার্ট করি আমি। অনেক রকম মাটিতে বসছে দেখছি, তো একটা আইডিয়া, দিস ইজ ইউর আইডিয়া গাইস, গার্ডার লাগিয়ে নেব এখানে, এই গার্ডারটাকে এখানে লাগিয়ে নেব। গাইস কেমন লাগছে, কাজ চলছে, বাচ্চা আড়াইটা খেয়ে দিয়ে আবার লাগবো। তো এবার তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রং করার আগে যেন প্রত্যেকটা পার্টস ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে 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 নিও, ঠিক আছে, যাতে একটা রঙল না লেগে থাকে। লেগে থাকলেও কোনো প্রবলেম নাই, তোমাদেরই ভালোর জন্য বললাম আর কি, যত ঘষবে তত ভালো আর কি রংটা লাগবে। আর তোমরা চাইলেই আমি শুধু ডাইরেক্ট রং দিয়েছি, তোমরা এখন প্রাইমার মেরে তারপর রংটাও ইউজ করতে পারো, ওকে। এটুকুই বলার ছিল, বেশি কিছু আশা করো না আমার কাছ থেকে। তো গাইস ফাইনালি আমার রং করা শেষ, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট আরও যা যা আছে সব ফর্মালিটিসগুলো পূরণ করে নেবে। তো শেষ, বাই বাই, টাটা, পরের ভিডিওতে দেখা হবে, বাই বাই।